काटते भय लगे बाधा तबु का देखे खूब भय करे केक बनिए चो हाँ की कर बो केक ठीक है चे खाओ हाँ जो सोनू पासे केक बना चो स्पेशल केक आर काकरा मैं काटते भाई ना पोतो मैं बोल लाम काकरा देखले भाई पाए তাই যে ঠাম্মা কাঁকড়াগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে তো আমি সকালবেলা করেছিলাম বেগুন পোড়া আর করেছিলাম শাক ভাজা তো বেগুনগুলো ছাড়িয়ে নিচ্ছি বেগুন পোড়া খেতে জাস্ট অসাধারণ লাগে আর রুটি দিয়ে হলে তো কোনো কথাই নেই তো তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করবে এই যে যে এসে ছাড়িয়ে গেল এই যে দুটো বেগুন পুড়িয়েছিলাম সোনার দিকে বলছে বেগুন পোড়া খাবে ও অ্যাকচুয়ালি এই যে তো বিকাল হয়ে গেছে তো চলে এসেছি ওর পিসির বাড়িতে অ্যাকচুয়ালি পিসি মাংস রান্না করেছিল সোনুকে ডাক দিচ্ছে তো সোনু চলে এসছে ও মাংস হলে তো আর কোনো কথা নেই সে এক পিস খাক বা দু পিস খাক ও মাংস খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো করে ভাত খেয়ে নিচ্ছে দেখা যাক কতটা খায় তো খাইয়ে নিয়ে বাড়ি চলে যাবো এখন প্রায় তিনটে কে তিনটে বেশি বেশি হয়ে গেছে যেখানে আছে মাংস ভাত মিষ্টি চাটনি সব কিছুই রয়েছে পাঁপড় এই যে দিদিদের নতুন সিংহাসন ঠাকুর ঘরটাকে নতুন করে সাজিয়ে নিয়েছে বেশ সুন্দর লাগছে এদিকে সোনু খাচ্ছে তো এই যে সোনু ওর পিসিতে বাড়ি খেয়ে নিচ্ছে আমি পাশে বসে আছি এদিকে মা ফোন করেছে মায়ের সঙ্গে একটু ফোনে কথা বলে নিচ্ছে এদিকে সোনু নিজে নিজে দেখছি খাচ্ছে দেখা যাক ও যতটা খেতে পারে তারপর আমি ওকে দেব খাইয়ে তো এই যে অ্যাকচুয়ালি এসছে তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে এই যে ওর পিসি এসছে আর ওর অ্যাকচুয়ালি বিয়ে ওর পিসি তো আইবুড়ো ভাত খাওয়াচ্ছে দিদিভাই এই যে ওকে বরণ করা হচ্ছে আর তাপ দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে আইবুড়ো ভাতের জন্য ব্যবস্থা করা হয়েছে ডাল মাংস মাছ দই মিষ্টি পাঁপড় সঙ্গে স্যালাড পাঁচ রকম ভাজা আলু বেগুন ইত্যাদি পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছে তো এই যে ছোটো আয়োজন এই যে আবারও দিদি ঠাকুরঘরটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে ছোট্ট একটা সিংহাসনের মধ্যে গোছানো এক ঠাকুরঘর তো চলো ওদিকের পর্ব মিটি এখন বাড়ির দিকে যাওয়া যাক এই যে চলে এসেছি বাড়িতে তো ভাবলাম একটু চাউমিন বানিয়ে নিই এখন সন্ধ্যা সাতটা বাজে চাউমিন বানিয়ে খেয়ে নেবো দুজনেই সোনু আর আমি বাড়িতে অ্যাকচুয়ালি কেউ নেই তোমাদের দাদা বাজারের দিকে গেছে তো তোমাদের দাদা অ্যাকচুয়ালি চাউমিন খুব একটা খেতেও চায় না তো আমি আর সোনু বানিয়ে খেয়ে নিলাম সন্ধ্যাবেলা কিছু একটা ও হরলিক্সই খায় বাট প্রত্যেকদিন তো এক জিনিস ভালো লাগে না তো আজকে একটু ভাবলাম অন্য কিছু বানিয়ে দিই তো অর্ধেক খাচ্ছে অর্ধেক ফেলছে দেখতে পাচ্ছ এই যে সোনুকে লাস্টে একটু দিয়ে দিয়েছি ও একা একা খাচ্ছে চলো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করবে
এই যে সোনু একাই খাচ্ছে, ও যত না খাচ্ছে ও তার তুলনায় তুলছে বেশি, অর্ধেক মুখের মধ্যে গেছে অর্ধেক বাইরে পড়ে গেছে। চাউমিন কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই, বাই, গুড নাইট।